দেশে পর্যন্ত ঘটা ব্লগার হত্যা মামলার বেশিরভাগেরই তদন্তে অগ্রগতি নেই, ঘাতকরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাকিল আবদুল্লাহ। এখন পর্যন্ত মোট 5 জন ব্লগার এবং 1 জন প্রকাশককে হত্যা করা হয়েছে, কুপিয়ে আহত করা হয়েছে বেশ কিছু মুক্তমনা লেখককে। সর্বপ্রথম রাজীব হায়দারকে হত্যা করা হয় 2013 সালে এবং রাজীব হায়দার হত্যাকাণ্ডের 2 বছর পরই অভিজিৎ রায়কে হত্যা করা হয় বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণে, যখন বইমেলা চলছিল তার কাছ থেকে কিছু দূরে টিএসসি চত্বরে। এবং অভিজিৎ রায় হত্যাকাণ্ডের 2 মাসের ব্যবধানে ওয়াশিকুর রহমানকে তেজগাঁয়ে, এবং ওয়াশিকুর রহমানের পরই আমরা দেখতে পেয়েছি যে অনন্ত, সিলেটের অনন্ত বিজয়কে হত্যা করা হয় 12ই মে। এবং অনন্ত বিজয় হত্যাকাণ্ডের পরপরই আমরা দেখতে পেয়েছি নিলয় নীলকে হত্যা করা হয় খিলগাঁয়ে 7ই আগস্ট 2015 সালে। এবং নিলয় নীলকে হত্যাকাণ্ডের ধরন এবং প্রকাশক দীপনকে হত্যাকাণ্ডের ধরন প্রায় কিছুতে এক, এবং প্রকাশক দীপনকে হত্যাকাণ্ড যেদিনই করা হয় 31 অক্টোবর, তার সেদিনই কিন্তু মোহাম্মদপুরে দেখেছি শুদ্ধস্বরের যে কার্যালয়, সেখানে 3 জনকে কুপিয়ে আহত করা হয়েছে। এখন পর্যন্ত এই রাজীব হায়দার এবং অনন্ত বিজয় হত্যাকাণ্ডে গোয়েন্দারা কিছুটা অগ্রগতি করতে পারলেও অন্য সব হত্যাকাণ্ডে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি নেই। আমরা দেখেছি যে অভিজিৎ রায় হত্যাকাণ্ড তদন্তে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রের এফবিআই তদন্ত করেছে, যার এখন পর্যন্ত কোনো কিনারা করা সম্ভব হয়নি। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের সংস্থা সাইট ইন্টেলিজেন্স প্রত্যেকবারই হামলার সাথে সাথে তারা দাবি করছে যে এইসব হামলার সাথে এই আইএস জড়িত, যদিও বাংলাদেশ সরকার এই আইএসের অস্তিত্ব অস্বীকার করছে। গোয়েন্দাদের মূল্যায়ন হচ্ছে সব ব্লগার এবং প্রকাশকদেরকে টার্গেট কিলিং করা হয়েছে, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরাই এই হত্যার সাথে জড়িত, এবং সবগুলো ঘটনার হামলার ধরন এবং অস্ত্র এক, কারণ সবাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এখানে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। ঘাতকরা উচ্চশিক্ষিত না হলেও তথ্য প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ। তো একের পর এক হামলা চললেও এখন পর্যন্ত সংঘবদ্ধভাবে কারাই হামলা করছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই, যার কারণে অনেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং লেখক প্রকাশক অনেকে এখন পর্যন্ত ইউরোপ মহাদেশে পাড়ি জমিয়েছেন।